নৈহাটি শহরকে আরো সুন্দর ও শহরবাসীর সুবিধার্থে অরবিন্দ রোডের সকল অস্থায়ী ব্যবসায়ীদের গোপাল বসু মার্কেটে পুনর্বাসন দিয়ে নজির সৃষ্টি করেছে নৈহাটি পৌরসভা। পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে মূলত অরবিন্দ রোডের শ্যামা পূজার বিসর্জনে যাতে আগামী দিনে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় সেই কথা মাথায় রেখে আরো এক অভিনব উদ্যোগ নিল নৈহাটি পৌরসভা। নৈহাটি অরবিন্দ রোড থেকে ফেরিঘাট পর্যন্ত সমস্ত বৈদ্যুতিক খুঁটির পরিবর্তে বৈদ্যুতিক তারকে ভূগর্ভস্থ করার কাজ শুরু হচ্ছে খুব শীঘ্রই। আধুনিক শহর তৈরি করতে নৈহাটি অরবিন্দ রোড থেকে ফেরিঘাট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড কেবেলের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবার কাজ অতি শীঘ্রই শুরু হতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি। ব্যাপারটা হচ্ছে অকার মার্কেট নিয়ে আপনারা এর আগেও আপনার চ্যানেল থেকে খবরটা হয়েছে, 47 বছরের সমস্যা অকার সমস্যা। সেই সমস্যাটা একটা জায়গায় দাঁড়িয়ে সমাধান করে আমাদের বিধায়ক পার্থভৌমিকের তৎপরতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সাহায্যে আমরা হকার পুনর্বাসনের কাজটা সম্পূর্ণ করেছি। ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পার্থভৌমিকের কাছে নৈহাটির পৌরসভা একটা আবেদন পৌরবোর্ড করেছিল যাতে অরবিন্দ রোডটা আন্ডারগ্রাউন্ড কেবল লাইন হয় ইলেকট্রিক্যাল। সেটাও বিধায়ক পার্থ ভৌমিক, যিনি আজকের মন্ত্রী সেচ দপ্তরে, তার তৎপরতায় আমাদের রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আন্ডারগ্রাউন্ড কেবিলটার অর্ডার হয়েছে। আমার যতদূর আজকের খবর যে ওই টেন্ডার প্রসেসিংয়ে গেছে, 20-25 দিনের মধ্যে এখানে কাজটা শুরু হবে। কাজটা হবে জজ রোডের এ মাথা থেকে আর ফেরিঘাটের শেষ মাথা পর্যন্ত। আপনারা ওপরে যে পোলগুলো দেখছেন ইলেকট্রিক্যাল পোলগুলো, সেই পোলগুলো খুবই কমে যাবে। কটা পোল থাকবে যেটা জেবি বক্স দ্বারাই যেখান থেকে বেনিফিশিয়ারিদের বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি লাইন যাক বা বাড়ির লাইন যাক, সেই জেবি বক্সের পোলগুলো থাকবে, বাকি পোল একটাও থাকবে না, আন্ডারগ্রাউন্ড কেবিন দিয়ে যাবে। তাতে অরবিন্দ রোডের যে ফুটপাথ আমরা নৈহাটি পৌরসভা করতে যাচ্ছি এবং অরবিন্দ রোড যে রাস্তা সংস্কার আমরা করতে যাচ্ছি সেটা রাস্তা বিস্তারিত হবে, বড় হবে। সর্বোপরি নৈহাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেখুন, অরবিন্দ রোড নৈহাটির একটা হার্ট, সেই অরবিন্দ রোডকে যে আমরা হকার মুক্ত করতে পেরেছি এবং হকাররা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। এই যে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের তার যে ব্যবস্থা করলেন, এতে কতটা দুর্ঘটনা থেকে কতটা মোকাবেলা করা যাবে এবং জনসাধারণ কতটা সুবিধা হবে বলে দেখুন, দুর্ঘটনা একটা পোস্ট, একটা ইলেকট্রিক্যাল পোল যেখানটা থাকে অনেকটা জায়গা অ্যাকোয়ার করে থাকে। আমার মনে হয় যে পরিস্থিতি নৈহাটির ইলেকট্রিক সিটির যে পরিস্থিতি, এবং আমরা আপনাদের আরেকটা ওদের কেবিল লাইনগুলো, যে টিভি কেবিল লাইনগুলো চলে, নেটের যে লাইনগুলো চলে, সেগুলো ওই ইলেকট্রিক কেবিলের সঙ্গে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এতে মানুষ নিরাপত্তা পাবে, সবচেয়ে বড় নিরাপত্তা পাবে আমাদের অরবিন্দ রোড বড়মা সহ, গাঁজাকালী সহ, হকারকালী সহ, কদমকালী সহ, যে মায়ের যে বিসর্জনটা হয় সেই বিসর্জনটা নির্বিঘ্নে নিরাপদে বিসর্জনটা হতে পারবে। তার কারণ গতবার আমরা দেখেছিলাম ইলেকট্রিকের পোলের দ্বারা শর্ট সার্কিট হয়ে একটা অল্প বয়সের ছেলে বিজয় মণ্ডল সে মারা গেছে। তাই সেই জন্য আমরা সম্পূর্ণভাবে আমরা মনে করি আগামী দিন ঠাকুর মায়ের বিসর্জন সহ এবং মানুষের অন্তত জীবনযাত্রাটা সুরক্ষিত এবং নিরাপদ থাকে। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও
রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি।